সবচেয়ে কোন বিষয়টি সাফা কবিরকে অনেক বেশি ইমোশনাল করে? মানুষের ভালোবাসা। ওকে, সো মানুষ যখন, আমি আসলে আই থিঙ্ক আই এম ভেরি ইমোশনাল, এন্ড কেউ যদি আমার সাথে একটু ভালো করে কথা বলে আমি আসলে গলে যাই। হ্যাঁ, আমি গলে যাই। সো এটাই, আমাকে একটু ভালোবেসে দুটো কথা বললে বা একটু আদর করলে আই এম সোল্ড। কখন সাফা কবির খুব বেশি রেগে যায়? আমার এখানে কিন্তু আরো অনেকগুলো প্রশ্ন মাথায় এসেছে। বলো, সাফা যখন রাঙামাটিতে গেল, সে কি তার ছোট্ট মিনি ফ্রিজটা নিয়ে যায়? মো, ক্যান ইউ স্টপ সেইং ইট? না না, এবার না হয়নি, কারণ রাঙামাটিতে এত ভালো হোটেলস ছিল, এগুলোর আমার আসলে কিছুই দরকার পড়েনি। ও বাবা, ছোট ওয়াটার হিটারটা নিয়ে গিয়েছিল। আর আর কি আর কি দুইটা তিনটা করে লাগেজ বড় বড়, এটা তো আমার সাথে যায়, কিছু করার নাই। এটা আমি দর্শকদেরকে, মানে যতবার আমি সাফার ইন্টারভিউ নিব জীবনে বেঁচে থাকবো, ততবার এটা আমি বলবো যে যেখানে যায় ওর একটা মিনি ফ্রিজ আছে, ও সেটা সাথে করে নিয়ে যায়। আমার কাছে মনে হয় মানে আমার এটা একটা, আই ডোন্ট নো এটা কি, মানে আমার মনে হয় সব কিছু থাকতে হবে, মানে যদি আমার কিছু দরকার পড়ে আমি যাতে পাই। ইভেন আমার কাছে মনে হয় শুটিংয়ে টাইমে অনেকের অনেক কিছু দরকার হতে পারে, সো আমি যদি তাদেরকে হেল্প করতে পারি হয়তো বা তাদের ওই মোমেন্টটা ভালো লাগবে বা তাদের শুটিংটা একটু ইজি হয়ে যাবে, সো ওয়াই নট। একদম, পুরো একটা সংসার ক্যারি করে দর্শক, তিনি সংসারটা ক্যারি করে তিনি এই ঢাকা থেকে তার শুটিং স্পটে নিয়ে যান। সবচেয়ে কোন বিষয়টি সাফা কবিরকে অনেক বেশি ইমোশনাল করে? মানুষের ভালোবাসা। সো মানুষ যখন, আমি আসলে আই থিঙ্ক আই এম ভেরি ইমোশনাল, এন্ড কেউ যদি আমার সাথে একটু ভালো করে কথা বলে আমি আসলে গলে যাই। হ্যাঁ, আমি গলে যাই। সো এটাই, আমাকে একটু ভালোবেসে দুটো কথা বললে বা একটু আদর করলে আই এম সোল্ড। কখন সাফা কবির খুব বেশি রেগে যায়? যখন খুব জিনিসপত্র ডিসঅর্গানাইজড দেখি, তখন আসলে মনটা খুব খারাপ হয়, কারণ আসলে এন্ড অফ দ্য ডে কাজ করাটাই তো আসলে মেন উদ্দেশ্য। তো আমার কাছে মনে হয় যে সবাই যদি সবার জায়গা থেকে একটু সিনসিয়ার হয় তাহলে হয়তো বা জিনিসটা অনেক ইজি হয়ে যায়। যখন একটু কেউ দেখি একটু লেজি হচ্ছে, ঠিক মতো করছে না, এক্সকিউজ দিচ্ছে, তখন আসলে খুব মেজাজ খারাপ হয়, তখন কিছু বলার থাকে না, চুপচাপ সহ্য আইদার ফিক্স করার চেষ্টা করি না এদের, চুপ করে বসে থাকে, মানে আর কিছু করার না। সাফা কবির অনেক ভালো রাঁধে, তিনি খেতে খুব ভালোবাসেন, অন্যকে খাওয়াতেও ভালোবাসেন, রাঁধতেও ভালোবাসেন। আমি যতটুকু জানি রান্নাঘরে তিনি একা থাকতে ভালোবাসেন। হ্যাঁ, রান্নার সময়। হ্যাঁ, আমি একা থাকি। আমি দেখছিলাম ইফতার উইথ সাফা কবির, সেখানে সাবুদানা দিয়ে বড়া, আমি জীবনে বাপের জন্মেও এই নাম শুনি নাই। তো এরকম আর কি কি রেসিপি আপনি দেখাবেন আমাদেরকে বলুন? সামনে আসছে আমার, আমি যাই না, এই এপিসোড হয়তো বা আগেই চলে আসবে, এটা হচ্ছে মহব্বত কা শরবত। মহব্বত কা শরবত, মহব্বত কা শরবত। এন্ড আমি লাইফে ফার্স্ট টাইম দই বড়া বানিয়েছি, তো ওটাও পাওয়া যাবে। আসলে কি, আমি খেতে খুব ভালোবাসি, সেভাবে রাঁধতেও ভালোবাসি, যেটা খাই রেস্টুরেন্ট থেকে আমার মানে বাসায় এসে বানিয়ে ফেলি, হয়তো বা বরের মন চাইলে বানিয়ে খেতে পারবো, ফ্রেন্ডসদেরকে খাওয়াতে পারবো, সো ওই জায়গা থেকে আসলে রান্না করাটা। তুমি ফ্রেন্ডসদেরকে রেঁধে খাওয়াও? অনেক। মায়ের হাত, মানে মা তোমার হাতে কোন রান্নাটা বেশি পছন্দ করে? মা সবই ভালোই বলে, স্পেশালি এখন পর্যন্ত বুঝে উঠতে পারি না, আমি প্রত্যেকবার বলি একই তো বল।